অনেক কিছু আমি ভুলটুল রয়ে যাই দেখুছু এ কম্বিনেশন তথাপি সংক্ষেপে কহবে আমার নাটক আমি যেহেতু আমি প্রফেসনাল কলাকার নুহ আমার নাটক উপরে টিকি টিপ্পণী দেবে কমিটি পিলা মানে গলে লেখা কমিটি লা নির্দেশনা কমিটি লা পিলা মানর অভিনয় কমিটি লা শীর্ষত রয়েছে কহিবা পাই মো পাখরে ভাষা নেই মু যেতিকি সাহিত্য অধ্যয়ন করিছি বতে মোর আউ ভাষার বাহার এবো যে কুনিকুনি পিলা পিলা মানকু সর্বপ্রথমে তাঙ্কর যে কলা তাঙ্কর বয়সকু মু কহুনি তাঙ্কর যে কলা নৈপুণ্যতাকু মু প্রথমে নমস্কার জানুছি তাঙ্কর যে কলা নৈপুণ্য তাঙ্কু মু সাধুবাদ জানুছি ধন্যবাদ ধন্যবাদ জানুছি এবং স্যালুট দউছি তারপরে যেতেবেলে মতে নিমন্ত্রণ করিয়া পাই আমার হেমন্ত বাবু এবং দিলীপ বাবু তথা আমার প্রিয় খিরণ গলে এবং কহিলে আমি যুবজন্ম নাটক করিয়া পাই চাহুছু মু সেপরে চিন্তা করি কোন যুবজন্ম করুছন্তি কইলে আমি ব্যাসদেবঙ্কর জন্মটা এমতি করিব মনে মনে ভাবিলি কিছু কহিলে ঠিক আছে এ কহিলে অরুণ বাবু লিখিছন্তি আমার মু ঠিক আছে করিবে মন ভিতরে ভাবিছিলি সে কথা মু কহিলি আমি নাট্য নাটকে দেখুছু বহু জায়গা যাচ্ছি এত সুন্দর ভাবে এ করুছন এবং হেমন্ত বাবু জন বলিষ্ঠ ডাইরেক্টর নির্দেশনা দিয়ে কিন্তু মতো গোটে মন ভিতরে ডাউট লা যে এটা সিন স্ক্রিন হোনি কেমিতি সে যে ব্যাসঙ্কর ছোট পিলা সে সত্যবতী রূপান্তরিত করবে এবং সেই কেমিতি উপস্থাপিত হব এবং দর্শক মনকু স্পর্শ করিব এইটা মোর গোটে লা মু ভাবুছি এই সিনটা বোধে নাটকটা আমি ফ্লপ করেদেইপারে মু ভাবিছিলি সে কথা কিন্তু এটি মু যেতবে দেখিলি সে নাটকটা যেতবে সে যে ছোট পিলাটি কত সুন্দর ডঙ্গা বাহুলা এবং তার যে আকশন তারপরে যেমতি এইটা মানে উইদাউট সিন স্ক্রিন ওপেন পেন্ডাল দিনরে এবং এত সুন্দর নিখুঁত ভাবে কলা প্রদর্শন করাগলা গোটে ছোট পিলা প্রাপ্ত যৌবন করাগলা প্রাপ্ত যৌবন এবং প্রাপ্ত যৌবনের পুঁ ছোট পিলা করাগলা সে যে সিস্টম এবং তা ভিতরে যে মিউজিক মিউজিকের কম্বিনেসন বহুত ভাল লা সাউন্ড সিস্টম বেড়ে বেড়ে টিকি টিকি পেঁপা ঠেঙ্কা হলা হলে বি যে সুন্দর মানে নাচ অনুসারে যে মিউজিক তাকে এত সুন্দর এবং সে ছোট পিলাটি যে শিব নাচুলা আগ তার নাচ অনুসারে তার যে মিউজিকটা এত হৃদয় স্পর্শী লা যেটা কল্পনার বাহার মু বহুত বড় বড় সঙ্গীত নির্দেশকর রবীন্দ্র মণ্ডপে বসিকি বি দেখিছি এবং অধ্যয়ন করেছি এমতি মতো লাগে আজ যেত আনন্দ অনুভব লাগুছি সেইপা মু সাধুবাদ জানুছি ধন্যবাদ ধন্যবাদ জানুছি এবং জগতরনাথ জগন্নাথ মহাপ্রভুঙ্ পাখে আশীর্বাদ ভিক্ষা করুছি এই কলাকার মানকর চলাপথ কুশোভিত হো এবং তাঙ্কর চলাপথে ভগবান সুপুষ্টি করন্তু সেমানে যশস্বী হন্তু আম এই অঙ্গুল মাটির যশকু সে কীর্তিমান করন্তু ধন্যবাদ বহুত বহুত আপনার এই অমূল্য উপদেশ এবং আপনার এই যে দ্বি চারি পদ কথা আমাকে আহরি আগুক নিশ্চিত উঠে এই মু বিজয় সাহেব এই অবসরে কহিলি আজির এই নাটক উপরে খুব সংক্ষেপে মন্তব্য আহরি ভাল হয়ে পারিথা কিন্তু না গোটে গীতনাট্য মাস সময় দরকার উনিশশো সতস্তরি মশায় যেত বিড়ে পাঠ পড়ি বিড কলেজে ভক্ত প্রহ্লাদ গীতনাট্য করা মাস সময় গীতনাট্য এত সহজ নুহে সাত দিন খান দরকার কলাকার মানুষ সহ মিউজিক ডাইরেক্টর সহ বসিয়া স্বর সংযোজনা করা কিন্তু সাত দিন গোটে ড্রামা হব বহু আশ্চর্য হয়েছে কমিটি হব বহু কষ্ট যাহা ঘরে অসুস্থতা বসত সে আসিক ড্রামা করেছি সেইটা আমি ঘরে চিন্তা করতে তা স্ত্রীর ব্যয় করা অসুস্থতা ভিতরে সে করেছি মনোবলটা বহু নাটকটা জীবন সে নাটক ভিতরে হজি যাইছে জীবনটা তেমন সবু সমস্ত ভাব করছেন সেটা খুশির কথা আউ কিছু ভাল হয়ে পারিথা যেটা বড় বড় দর্শক বা বড় বড় নাটককার নির্দেশক কহবে যেতে বহু ভাল হয়েছে কম সময় পরে হয়েছে এইটা বড় কথা মু আশা করে আহরি আগুয়া যাও এবং শৃঙ্খলার সহ নাটক হোক এমনি এই টিম
এই আমার যে সংস্কৃতি পরিসর আছে সে শৃঙ্খলা সহ গোটিয়ে গোটিয়ে কার্যক্রম করেছিল মোট ভগবান কল্পনা। এই আশীর্বাদ আমার উপরে থাকে বিজয় স্যার, এই অবসরে মধ্যে দ্বিপদ করা বিশ্বরঞ্জন স্যার কহিল স্যার সংক্ষেপ রাখবে বক্তব্য। অমিত্রাক্ষয়ের ছন্দরে গীতিনাট্য দেবার যে বিজয় ভাই যে কথা কহিলে, আজির নাটকরে যেতে শুনেছিল চারি পাঁচ দিন কি সাত দিন ভিতরে দিন দুইটা কু তিনটা তিরিশ এক ঘন্টা ভিতরে এমিটি এক গীতিনাট্য হয়ে পড়ি মো এর কল্পনার বাহার লা মো ভাবুছি গলে তিরিশ চাশ মিনিট গোটে ক্ষুদ্র নাটক হেউথিব কিন্তু মু ঠিক দেখুছিলি যে চারিটা চাশ আরম্ভ হয়েছে এবং ছটা হয়েছে মানে দেখুছি কেতবে আরম্ভ হল তেমন এইভাবে ক্ষেত্রে যে নাটকের নির্দেশনার কারণে হেমন্ত ভাই কথাটা জাঁথিল এবং অরুণ পট্টনায়ক ভাইঙ্কর যে রচনার যে শৈলী লাগে লাগলা যে বৈষ্ণব পাণি সেই রচনা ভিতরে হজি যাইছে এবং নাটকের নাটকীয়তা যেপরি ভাবে দেখলে তাহলে হচ্ছে গতিশীলতা নাটক তাহা হচ্ছে ধর্ম এবং তাকে যেতে সুন্দর ভাবে করে এবং অনুগুল মাটি হিসেবে সম্ভব এ প্রমাণিত করছি এবং সমস্ত বিনম্র প্রমাণ। নমস্কার, ধন্যবাদ। বহুত বহুত ধন্যবাদ স্যার। এবে পরিশেষে আমি প্রাইজ সেরিমনি করবো, তা পূর্বে আমার নাটক নির্দেশক শ্রীযুক্ত আনন্দ কুমার দাস মহোদয়ঙ্কু দুই শব্দ রক্ষা পাই কহিলি। ধন্যবাদ। মঞ্চ উপরে থাকা মঞ্চ বাহারে থাকা সমস্ত নমস্কার। আপনার জানি সারি মো বড় ভাই যে কি কহিলেন গোটে গীতিনাট্য করা এক মাস অবধি দরকার, মু সাত দিন মধ্যে নেইনি মাত্র চারিদিন, চারিদিন নাটক মু রিহর্সাল করেছি মাত্র দেড় ঘন্টা, এর ভিতরে কত সফল করেছি কত বিফল করেছি নিশ্চিত বহু ভুল ঘটক আছে, সেইপাই আপনার ক্ষমা দেবে আপনি কিছু আগক আগেবার প্রয়াস জারি রাখবে সেইটা জগন্নাথ আদেশ রয়েছে। নমস্কার। বর্তমান সমর বাণী প্রাইজ সেরিমনি কার্যক্রম কু যা বহু প্রাইজ আছে ঠিক আছে, এবার কলাকার মানুষ আমি পঠাইব প্রাইজ বিজয় কলাকার মানুষ পড়ে প্রাইজ সেরিমনি পুরস্কার বিতরণ উৎসব আপনার চেয়ার চারটা উপরে